আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে বসে আজকে আমার এই ভিডিও দেখছেন বা দেখছেন না, সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আমরা পিকনিকে যাচ্ছি, আর আজকে পিকনিকটা ছিল হচ্ছে বার্গি রেস্টুরেন্টে। তো বার্গি রেস্টুরেন্টটা কিন্তু রাঙামাটির থেকে খুবই কাছে, আমাদের যেতে প্রায় মাত্র 20 থেকে 25 মিনিট সময় লেগেছিল। তাও রাস্তা আঁকা বাঁকা, এই জন্য এতটা সময় লেগেছিল। সোজা রাস্তা হলে তো আরও সময় কম লাগে, পাহাড়ি এলাকায় সব সময় একটু সময় বেশি লাগে, যেহেতু রাস্তাটা বেশ উঁচু নিচু থাকে, আঁকা বাঁকা থাকে। তো আমরা সকাল সকালই রওনা হয়ে গিয়েছি, আমরা এখন প্রায় 10টা বাজে, 10টার দিকে বের হয়ে গিয়েছি। পিকনিক স্পটে আমরা পৌঁছে গিয়েছি, আর এখানে হচ্ছে কুপন কেনা হচ্ছে। আমরা প্রায় 40টার মতো কুপন কিনেছিলাম, প্রায় না 40টাই কুপন কিনেছিলাম। পরে অবশ্য রশ্মি রোদসে আরও 2-1টা কিনতে কিনতে প্রায় 47টা হয়ে গিয়েছিল কুপন। তো আজকে হচ্ছে এই কুপন নিয়ে একটা বিশাল প্রবলেম হয়ে গেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনারা দেখবেন এবং ভালো লাগবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে, আমার ভিডিওর নিচে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। এখানে অলরেডি বাচ্চাদের খেলাধুলা শুরু হয়ে গিয়েছে। প্রথমে ছিল বিস্কিট দৌড়, 1 থেকে 5 পর্যন্ত যেসব বাচ্চারা পড়ে তাদের জন্য বিস্কিট দৌড় ছিল। তো রোদসি অবশ্য বিস্কিট দৌড়ে অ্যাটেন্ড করেছিল, বাট ও বিস্কিট খুঁজেই পায়নি, লাস্টে খাওয়ার জন্য একটা বিস্কিট পায় নাই। ও আসলে ছোট, সবার নিচে পড়েছিল, তো দুর্ভাগ্য ওর, ও বিস্কিট নিতে পারেনি। পিকনিকে আসলে বাচ্চাদের আসলে এই ধরনের খেলাধুলা থাকে, তো এই জন্য বাচ্চারা কিন্তু খুবই আনন্দ পায়, মজা পায়। তো আমরাও দেখা যায় যে যেই যেই জায়গায় পিকনিকের অফার পাই বা আমাদের পরিচিত আত্মীয় স্বজনের মধ্যে যেভাবে পিকনিক হয়, আমি মিস করি না, চাই বাচ্চাদের নিয়ে পিকনিকে অ্যাটেন্ড করতে। আসলে বাচ্চাদের মাঝে মধ্যে একটু এন্টারটেনমেন্টের প্রয়োজন আছে। তো বিস্কিট খেলা অলরেডি শুরু হয়ে গিয়েছে, আর বিস্কিট দৌড় তো আসলে এটা দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায়, যখন ছোট ছোট ছিলাম তখন এই ধরনের বিস্কিট দৌড় দিয়েছি, এখন তো বিস্কিট দৌড় দেওয়ার কোনো সুযোগ নাই। তবে মহিলাদের জন্য বা পুরুষদের জন্য অনেকগুলো খেলার আইটেম ছিল, সবার জন্যই কিছু না কিছু আইটেম ছিল খেলার। তো আমি আসলে সব খেলায় অ্যাটেন্ড করতেও পারি নাই, আর দেখারও সুযোগ হয়নি। আমরা সাইডে একটু ঘুরতে গিয়েছিলাম, আর এখানে হচ্ছে আমার বড় মেয়ে, একটু যারা একটু বড় সাইজ, যারা মাধ্যমিক পর্যায়ে, তাদের স্মরণশক্তি খেলা। তো ওখানে কিছু জিনিস দেখিয়েছে ওদের, সেগুলো দেখে লিখতে হবে। তো রশ্মি প্রায় 8টার মতো লিখেছিল, 10টা জিনিস দেখিয়েছিল। তো অনেকে 10টা বা 9টা পেরেছে, তারা হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গিয়েছে। তো আমরা এখন স্পট থেকে একটু সাইডে একটু আশপাশটা ঘুরে দেখছি আর কিছু ছবি নিচ্ছি। পিকনিক স্পটটা যে জায়গাটায় ছিল, এটা হচ্ছে একদম লেকের পাড়ে। তো বিশেষ করে রাঙামাটির সবগুলো পিকনিক স্পট বা দেখার মতো যেই যেই স্পট আছে, সব কিছুই কিন্তু রাঙামাটির একদম লেকের, এক একটা দেখা যায় লেকের মাঝখানে মাঝখানে এক একটা পাহাড়, আর পাহাড়টাকে সুন্দর করে ডেকোরেশন করে এক একটা পিকনিক স্পট তৈরি করা হয়। প্রচুর পিকনিক স্পট আছে এরকম, অনেক সুন্দর, আর বিশেষ করে রাত্রে এগুলো কিন্তু আরও সুন্দর লাগে, কারণ প্রত্যেকটা জায়গায় লাইটিং করা আছে, প্রত্যেকটা গাছে, প্রত্যেকটা জায়গায় সুন্দর সুন্দর একটা স্পেস করা আছে, ছবি তোলার জন্য কিছু জায়গা করা আছে। তো স্পটগুলো কিন্তু খুবই সুন্দর, আর বিশেষ করে যারা রাঙামাটি বেড়াতে আসেন একদিন বা দুদিনের জন্য, তাদের কাছে কিন্তু রাঙামাটির আসল সৌন্দর্যটা বোঝা খুবই অসম্ভব হয়ে পড়ে, কারণ আসল সৌন্দর্য বুঝতে হলে রাঙামাটিতে থাকতে হবে, আর বেশ কিছুদিন থাকতে হবে, বেড়াতে হবে, কারণ প্রচুর স্পট, প্রচুর সুন্দর সুন্দর দেখার জায়গা, প্রচুর প্রাকৃতিক পরিবেশ আছে রাঙামাটিতে। তো যারা আসবেন অবশ্যই একটু সময় নিয়ে আসবেন, সময় নিয়ে আসলে রাঙামাটিতে কিন্তু প্রচুর স্পট আছে ঘুরে দেখার জন্য। যারা আসলে 2-1 দিনের জন্য আসেন, তারা রাঙামাটি শহরের আশপাশটায় যে কয়েকটা স্পট আছে ওইগুলো একটু দেখে চলে যান, বাট একটু আউটসাইডে যান, ধর দেখা যায় 15-20 মিনিটের দূরত্ব বা আধা ঘন্টা 1 ঘন্টার দূরত্বেও কিন্তু খুবই সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতো।
এবার বলছি আসল কাহিনী, যেটা বলার জন্যই আজকে ভিডিওটা করা। তো আপনারা দেখেছেন আমরা পিকনিক স্পটে এসেই কিন্তু 40টা কুপন কিনেছি, এবং তারপরে আমার দুই মেয়ে আরও দুই একটা আনতে আনতে প্রায় আরও 6টা এনেছে। তো ওখান থেকে প্রায় 46টা মতো কুপন আমাদের কাটা হয়েছে। তো কুপনটা হচ্ছে সবার শেষে ডিক্লার করেছিল কুপনটা, তো ওটা নিয়েই হচ্ছে একটা স্যাড নিউজ ঘটে গিয়েছে, সেটাই শেয়ার করব আপনাদের সাথে। তো স্যাড নিউজটা হচ্ছে খেলাধুলা শেষ হওয়ার পর লাঞ্চ করলো সবাই, লাঞ্চ করার পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হলো, এরপর হচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তো যারা খেলাধুলায় প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদের পুরস্কারগুলো দেওয়া হয়ে গিয়েছে, এরপর একদম লাস্ট মোমেন্টে হচ্ছে কুপন মিলিয়েছে। তো কুপন মিলিয়েছে আমাদের, অবশ্য খুবই একটা ভুল হয়ে গিয়েছে, বড় ভুল হয়ে গিয়েছে যে আমাদের কুপনের নাম্বারগুলো আমরা এক জায়গায় লিখে রাখিনি। যদি একটা কাগজে সব নাম্বারগুলো লিখে রাখতাম তাহলে আমাদের মিলানোটা কিন্তু ইজি হতে হতো, বাট আমরা কিন্তু লিখে রাখিনি, শুধু কাগজগুলো হাতে রেখেছিলাম। আর যিনি উপস্থাপন করেছেন তিনি এক একটা বাচ্চাদের দিয়েই তুলেছেন, তো বাচ্চারা তুলে দিয়েছে, আর উনি কিন্তু খুব বেশি সময় দেননি, একটু তাড়াহুড়া তাড়াহুড়া করেছেন যে কারো মিলছে কি না মিলছে কি না, একটু তাড়াতাড়ি করেই দাঁড়াতে হয়েছে। অবশ্য সবাই তো কম কম করে কিনেছিল, এজন্য তাড়াতাড়ি করে মিলাতে পেরেছিল, কিন্তু আমাদের 46টা ছিল, 46টা মিলাতে একটু দেরি হচ্ছিল। তো পুরস্কার ছিল হচ্ছে 17টা, তা 17 নম্বর থেকেই পিছনের দিকে কাউন্ট করে আসছে। তো 17 নম্বর পুরস্কার, 16 নম্বর পুরস্কার, 15 নম্বর পুরস্কার, এভাবে ওদিক থেকে করতে করতে এসেছে। তো প্রথম দিকেরগুলো আমাদের আসলে একটাও মেলেনি, আর সবগুলো যে তাড়াতাড়ি করে মিলাতে পেরেছি তাও না, আর মিলানোর প্রয়োজন হয়নি, কারণ যখনই দেখা যায় একটা নাম্বার ডিক্লেয়ার করেছে সাথে সাথে কেউ না কেউ উঠে দাঁড়িয়েছে, এজন্য দেখা যায় আমারটা আর মিলানোর প্রয়োজন হয়নি। তো একদম লাস্ট মোমেন্টে দেখা যায় যখন মাত্র ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা পুরস্কার আছে, তো তখন তৃতীয় নাম্বার যখন ঘোষণা হলো তখনও আশায় ছেড়ে দিয়েছিলাম যে দেখ এতগুলোর মধ্যে যখন মেলেনি আর মিলবে না, এজন্য খুব বেশি একটা গুরুত্ব দেইনি এগুলো। তো তৃতীয় পুরস্কারটাও চলে গেল। এরপর যখন দ্বিতীয় পুরস্কারের জন্য ডাকা হলো তখন একটা নাম্বার আসলো, দেখি ওই নাম্বারটা কেউ পায়নি, মানে মিলাতে পারেনি, অথচ অবশ্য কারো কাছে নাই নাম্বারটা, নাম্বারটা আমাদের কাছেই ছিল। এরপর লাস্ট মোমেন্টে যখন আমি নাম্বারটা মিলাচ্ছি তো উনি আর সময় দিলেন না, যিনি উপস্থাপক ছিলেন তিনি বললেন যে এখন আর সময় নেই, আর উনি না অলরেডি সময় কাউন্ট করা শুরু করে দিয়েছেন, যদি ওই টাইমের মধ্যে না দাঁড়াই তাহলে হচ্ছে বাতিল ঘোষণা করবেন। যদিও ব্যাপারটা মোটেও ভালো লাগেনি আমাদের, কারো কাছেই ভালো লাগেনি, কারণ একটা লটারি ডিক্লেয়ার হয়েছে, কারো না কারো কাছে তো আছেই, ওনারা একটু সময় দেওয়া উচিত ছিল। আর এর মধ্যে তো আমি আমার 46টা টাকা তাড়াতাড়ি করে মিলাচ্ছিলাম, বাট আমার মিলাতে মিলাতে ওনার কাউন্টিংটা শেষ হয়ে গিয়েছে আর উনি বাতিল বলে ঘোষণা করছে ওই কার্ডটা, ওই কুপনটা আর কি। তো এরপর যখন ওনার বাতিল ঘোষণা করার 3-4 সেকেন্ড বা 5-7 সেকেন্ডের পরেই আমি পেয়ে গিয়েছি আর দাঁড়িয়েছি আর ওটা নিয়ে চলে গিয়েছে ওনার কাছে, তো উনি আর ওটা রিজেক্ট করে দিয়েছে, উনি আর ওটা ধরেনি, বলল যে এটা তো আমি বাতিল ঘোষণা করে দিয়েছি, এখন আর হবে না। তো এর আসলে খুবই কষ্ট পেয়েছিলাম বা কষ্ট লেগেছিল, এটা সেকেন্ড পুরস্কার ছিল, আর সেকেন্ড পুরস্কার 16,000 টাকার একটা ওপো মোবাইল ছিল। তো 16,000 টাকা আসলে বড় কিছু না, বাট পুরস্কারটাই হচ্ছে আসল, ওখানে আমি যদি 1 টাকা বা 2 টাকার একটা গিফটও পেতাম এই ধরনের কুপন কিনে তাও খুশি লাগতো, বাচ্চা যেহেতু আমাদের সাথে বাচ্চা যা ছিল ওরা কিন্তু খুবই খুশি হতো, কারণ প্রত্যেকটা নাম্বার যখন ডিক্লেয়ার করছিল ওরা কিন্তু খুবই আনন্দ করছিল, মজা করছিল, কেউ পেলে সেটার জন্য হাততালি দিচ্ছিল, মানে একটা অন্যরকম একটা পরিবেশ ছিল। জানি 16,000 টাকা কিছু না, বা এর চেয়ে দামি জিনিসও আমার ঘরে আছে বা দামি মোবাইলও আমাদের আছে, তারপরও দেখা যায় ওখান থেকে যদি 2 টাকার একটা জিনিসও পেতাম বা এই জিনিসটাই পেতাম হাতছাড়া না হতো তাহলে কিন্তু খুবই ভালো লাগতো, কিন্তু হাতছাড়া হয়ে গেল দেখে কিন্তু খুবই কষ্ট লাগছিল আর খুব খারাপ লাগছিল। তবে যিনি উপস্থাপন করেছেন তিনি আর একটু যদি সময় দিতেন, আর 10-12 সেকেন্ড সময় দিলে কিন্তু আমরা পুরস্কারটা নিয়ে ফেলতে পারতাম, বাট উনি একদম সময় দেননি, বেশ তাড়াহুড়ার উপরেই ছিলেন। আর আমাদেরও অবশ্য একটা বড় ভুল হয়ে গিয়েছে, নাম্বারগুলো সব এক জায়গায় লিখে না রেখে আমরা কার্ডগুলো একটা একটা মিলাচ্ছিলাম, এজন্যও বেশ সময় লেগেছে আমাদের। তো এই হচ্ছে স্যাড নিউজ, আসলে খুবই খারাপ লেগেছিল সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম।
যদিও খুব বড় কিছু না, বড় কোনো অ্যামাউন্টও না, তারপরও ওখান থেকে যদি খুব কম দামের কিছু হতো সেটা পেলেও ভালো লাগতো আর কি। এই তো এর মধ্যে লাঞ্চের সময় হয়ে গিয়েছে, এখানে তো আমরা লাঞ্চ নিয়ে এসেছে, সবাইকেই এভাবে প্যাকেট করে দিয়েছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে সাংস্কৃতিক অনুষ্ঠান হলো, কুপন কেনা হলো, তো এভাবেই আজকের দিনটা, প্রথম দিকটা শুরুটা খুবই সুন্দর ছিল, খুবই ভালো লাগছিল, খুবই এনজয় করছিলাম সারা দিন ঘুরে ফিরে, লাস্ট মোমেন্টে এসে এরকম একটা খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে আবার লাস্ট মোমেন্টটা ভালো লাগেনি। তো আজকের ভিডিওটা যারা দেখেছেন যদি ভালো লেগে থাকে আশা করি আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।